বেলা, গুড ইভিনিং। আশা করি তোমরা খুব ভালো আছো, আর তোমরা যাতে ভালো থাকো সেই জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমি প্রভা, চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। বড়দের আমার চ্যানেলে অনেক অনেক প্রণাম, আর ছোটদের আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা, আজকের কিন্তু ভিডিওতে কোনো রেসিপি শেয়ার করব না। তো আজকের ভিডিওটা মানে কি বলবো, ইটিং শো মতো হতে চলেছে। তো ভাবলাম কি যে দুদিন তো রেসিপি শেয়ার করেছি, রোজ রোজ তো কি ট্রাই করে তোমাদের সাথে দেখাবো। তো আজকে ভাবলাম একটু আড্ডা মেরে নিই, যেহেতু আমার এটা ব্লগ চ্যানেল। এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো ব্লগ আমি এখনও দিতে পারছি না তোমাদের কাছে। তো তোমাদের বলেইছি আগের ভিডিওতে যে বিভিন্ন রকম প্রবলেমের জন্য আমি ব্লগটা দিতে পারছি না এখন। তো আজকের একটা ইটিং শো ভাবলাম বানিয়ে নিই। তো এখন যেহেতু ফ্রি টাইম আমার, এখন সন্ধ্যাবেলায় বসে আছি, তো ভাবলাম একটু তোমাদের সাথে প্রথমে আড্ডা মেরে নিই, তারপর তো রাতে অবশ্যই তোমাদের দেখাবো ইটিং শোটা। তো মানে সন্ধ্যে থেকে যা যা বেশি কাজগুলো ছিল আমার সবই কমপ্লিট হয়ে গেছে। তো ও তাই ভাবলাম যে একটু তোমাদের সাথে আড্ডা মেরে নিই। আর পিকুকে এখন আমার কাকি শাশুড়ির কাছে রেখে দিয়েছি, কারণ ও ওই কাকি শাশুড়িকে খুব ভালোবাসে। তো ওই কাকি শাশুড়ির কাছে ও এখন আছে, আর আমি এই সুযোগে তোমাদের সাথে কথা বলে নিচ্ছি, কারণ ও যদি থাকে না তোমাদের সাথে কথা বলতে কোনো রকমভাবেই দেবে না, খুব ডিস্টার্ব করবে। তো তাই ভাবলাম একটু ফাঁকা জায়গায় গিয়ে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তাই এখন আমি সুব্রতদের ঘরে এসেছি। সুব্রত ক্যামেরা করছে ও। তো সুব্রত তুমি একটু হাই বলে দাও পিছন থেকে। হ্যালো, হাই। তো ও বলেছে একেবারে রাতে তোমাদের সাথে দেখা করবে। তো এখন ওই আমার হেল্প করে দিচ্ছে, যেহেতু ওর এখন ও একদম চাপ ফ্রি, ওর কোনো এখন প্রেশার নেই। ও মাধ্যমিক পরীক্ষার ড্যানডেনা ড্যানড্যান হয়ে গেছে, তো ও এখন পুরো ফ্রি আছে। তো বললো তোমাকে আমি আজকে একটু হেল্প করে দিই, তো ও আজকের ভিডিওটা আমাকে করে দিচ্ছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডাই মেরে নিই। খালি তোমরা ভাবছো যে তখন থেকে বলে যাচ্ছে আড্ডাই মেরে নিই, আড্ডাই মেরে নিই, কিছুই বলছে না। তো আমি কি বলবো, তোমরা বলো যে তোমাদের কেমন লাগছে আমার চ্যানেলটায়, বা আমার কোনো ভুল ভ্রান্তি হলে তোমরা সেটাও কমেন্ট সেকশানে জানাও, যাতে আমি শুধরে নিতে পারি। যদি তোমরা না বলো আমি কিন্তু বুঝতে পারবো না, যেহেতু এটা আমি নতুন চ্যানেল এখন স্টার্ট করেছি না। বিভিন্ন রকম মানে ভাবি যে কি করলে কি হবে, বা কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে, ওসব আমি কিছুই বুঝতে পারছি না। তো প্লিজ তোমাদের আমি রিকোয়েস্ট করছি যে তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানিও তোমাদের মতামতগুলো, বক্তব্যগুলো আমাকে জানিও। তো এখন তো আর কি বলবো, এখন আর কিছু আমার মোটামুটি বলা নেই। আজকের একটা খুশির খবর হয়েছে, তবে আজকে সেটা তোমাকে বলি যে আজকে আমার মা বাবা এসেছিলেন সকালে। তো ওকে মানে আমার হাজবেন্ডকে আর আমাকে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করতে তো খুব ভালো লাগছে, মনের মধ্যে খুব লাড্ডু ফুটছে, কারণ গত দু বছর ধরে বিভিন্ন রকম প্রবলেমের জন্য আমি যেতে পারিনি। আর তাছাড়া পিকু ছোট ছিল, ওকে নিয়ে বেড়ানো একদম কি বলবো, একদম মানে খুব রিস্কের ব্যাপার। তো চারিদিকে যা কোভিড সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে পুরো সবাই, আমরা যাই প্রবলেমটা ফেস করছি, তো বাচ্চাদের অ্যাটাক হচ্ছে, তো ওই জন্য আমি পিকুকে নিয়ে একদম কোথাও যেতে পারছিলাম না। তবে ও এখন একটু বড় হয়ে গেছে, যেহেতু ওর 1.5 বছর বয়স হয়ে গেছে অলরেডি, তো আমি ভাবলাম যে এই বছরে একবার চেষ্টা করে দেখি যে কি হয়। তো মনে খুব লাড্ডু ফুটছে, 2 বছর বাদ আমি আবার যাচ্ছি জামাই ষষ্ঠী করতে। তো তোমরাও অবশ্যই শেয়ার করো, যারা তোমরা নিউ ম্যারেজ লাইফে এন্টার করে গেছো, তো তোমরাও বলো তোমাদের জামাই ষষ্ঠীটা কীভাবে কাটবে। আর হ্যাঁ, অবশ্যই আমি চেষ্টা করব যে জামাই ষষ্ঠীর দিন তোমাদের একটা স্পেশাল ব্লগ তোমাদের সাথে দেব, যে আমি আমার বাড়ি কোথায় বা আমার বাবা মায়ের সাথে তোমাদের আলাপ করাবো। তো আমিও ভীষণ এক্সাইটেড এটা নিয়ে, তো এটাই জানাবার ছিল। তো আমার খুব আনন্দ হচ্ছে যেহেতু তোমরা আমার পরিবারের সদস্য, আর যারা নতুন দেখছো তারাও প্লিজ আমার মানে ফ্যামিলিতে এন্টার করে যাও, কারণ এরকম মজার মজার ভিডিও পেতে থাকবে। ব্লগ বানাবো আমি, বিভিন্ন রকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, আর
মজা হবে, কিন্তু খুব মজা হবে। তো আমার চ্যানেলে ঝটপট তোমরা জয়েন করে যাও, তাহলে জানতে পারবে আমার ব্যাপারে তোমরা, আর তোমাদের ব্যাপারেও আমি যাতে জানতে পারি। তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও। আর আজকের এখানে এখন স্টপ করছি, আবার দেখা হচ্ছে রাতে যখন জুঁই আসবে, সৃঞ্জয় আসবে, সুব্রত, ওদের সাথে তোমাদের সবাইকে আবার দেখাবো, একটা ইটিং শো নিয়ে আসবো। খুব মজা হতে চলেছে কিন্তু, কারণ সৃঞ্জয় ও কিন্তু খুব মজা করতে ভালোবাসে। তো দেখা হচ্ছে আবার রাতে, এখন এখানে স্টপ করে দিচ্ছি, আমার কিছু এখন কাজ আছে ওগুলো মিটিয়ে নিই, আর নিয়ে তোমাদের সাথে আবার রাতে কথা হচ্ছে, এখন এখানে স্টপ। তো দেখো ওরা এবার খেয়ে রিভিউটা দেবে। আজকেটা আমি বানিয়েছি, ওরা খেয়ে রিভিউ দেবে। তো সৃঞ্জয় বলো কেমন লাগছে, কেমন হয়েছে? আছে খুব সুন্দর হয়েছে, এই সুন্দর খাবারটার জন্য একটা সাবস্ক্রাইব চাই সবার জন্য, আর লাইক তো যদি ভাল লাগে তাহলে প্লিজ লাইক করে দেবে। খুব ভালো হয়েছে, এই খাবারটার জন্য একটা লাইক নিশ্চয়ই চাই, আর সাবস্ক্রাইবও করে দেবেন। খুব ভালো হয়েছে, গুড নাইট। সত্যি বলতে আর আমি কি বলবো, আমার এই কথা বলার আর কোনো ভাষাই নেই। সত্যিকারের বলছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে প্লিজ লাইক দিও, একবার সাবস্ক্রাইব করো, ব্যাস এইটুকুই আমার বলার আছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড আছে, ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। খাবো, তোমরাও খাও।